আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আজকের ব্লগে স্বাগতম। আজকে আমি যাচ্ছি মাঠে এবং পশু পাখিদের জন্য কাটতে যাচ্ছি ঘাস ও দেখতে যাচ্ছি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ডুবে যাওয়া ধান ক্ষেত্র। এর আগের ভিডিওটিতে নিশ্চয় দেখতে পেরেছিলেন যে খাল এবং মাঠের পানি সমান সমান ছিল, এখন অনেকটা পানি কমে গেছে, জেগে উঠেছে ধান ক্ষেত্র। পানি অনেকটা কমে গেলেও মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি, তাই বিলের স্রোত এখনো একই রকম রয়েছে। প্রকৃতির নতুন পরিবেশ যেন মনকে মুগ্ধ করে। যদিও আজকে পড়ছে অনেক গরম, তবুও কাটতে হবে ঘাস, খেতে দিতে হবে পশু পাখিকে, তাই বেশি দেরি না করে আমি ঘাস কাটা আরম্ভ করলাম। ঘাস কাটার কাজ শেষ করেই যাব আমাদের ধানের জমি দেখতে। দুই পাশেই ধান ক্ষেত্র, মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। যেতে যেতে অনেক কাদার সম্মুখীন হয়েছি, তবুও কাদার ভিতর হাঁটতে আমার ভালোই লাগছিল। আমি এখন যেখান দিয়ে হাঁটছি এখানে অনেক পানি ছিল, পানি নেমে যাওয়ায় এখনও কাদাটা শুকায়নি। মাঠে আসার মজাটা শুধু গ্রামীণ মানুষই উপভোগ করতে পারে। অতিরিক্ত পানির প্রভাবে ফসলের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন ফসলের সঠিক পরিচর্যা করলে ফসল ভালো করা সম্ভব। কিছু কিছু জমির ধান একেবারেই নষ্ট হয়ে গেছে, এই দৃশ্যটি আমার মনকে কাঁদিয়ে তুলল। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই গ্রামের চাষিদের ফসলি জমি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নতুন দর্শকদের দেখানোর সুবিধার্থে আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।